বিসমিল্লাহিরাহমানিরাহিম, আমি মোহাম্মদ কাউসার আলম, আইসিটি কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকের ভিডিও লেসনে শেখাব অটোক্যাডের ইলিপস, ডোনাট এবং পলিগন। বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের অটোক্যাড ম্যাক্স ইন্টেরিয়র ডিজাইন শেখার জন্য আমরা তিনটি পদ্ধতি চালু করেছি। এক নম্বর হলো, যারা ঢাকা ও ঢাকার বাইরে আছেন তারা ডিভিডি ও ভিডিও প্যাকেজের মাধ্যমে কোর্সটি সম্পন্ন করতে পারেন। দুই নম্বর হলো, আপনি অনলাইন ও লাইভ ক্লাসের মাধ্যমে অটোক্যাড ম্যাক্স ইন্টেরিয়র ডিজাইনের যে কোনো একটি কোর্স সম্পন্ন করতে পারেন। তিন নম্বর হলো, আপনি আমাদের সেন্টারে এসে কোর্সটি সম্পন্ন করতে পারেন। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আজকের ভিডিও লেসনে ফিরে যাই। তো আজকের পর্বে দেখাবো আমরা ইলিপস, কিভাবে ইলিপস তৈরি করা যায়। তো আমরা যে সার্কেলে দেখাইছিলাম 2.3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, 10 10 10, সেটা আমরা কিন্তু এখান থেকে পাই, আপনারা সেটা দেখে নিন। তো আমরা এখান থেকে ইলিপস কিভাবে তৈরি করে দেখে নেব। ইলিপসের কমান সম্ভবত ডোনাট, এটাই আমাদের ইলিপস। দেখুন, এটার নাম হচ্ছে ইলিপস। আমরা এখান থেকে ইলিপসে ক্লিক করব, অথবা আমরা ইএল এন্টার, ইএল এন্টার। দেখুন কি বলছে, স্পেসিফাই অ্যাক্সিস ইন পয়েন্ট অফ ইলিপস, যেখানে ক্লিক করব সেটাই আমরা স্পেসিফাই অ্যাক্সিস অফ ইন পয়েন্ট অর্থ অন করে নিলাম। তারপরে আমি এখানে রেডিয়াস দিলাম 2 ফিট। তারপরে বলছে কি, স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস, আমি এখান থেকে দিলাম 1 ফিট। দেখুন, এই হয়েছে আমাদের ইলিপস। তো ইলিপস আপনি বিভিন্ন শেপে পরিণত করতে পারবেন। এই পয়েন্ট ধরে যদি আপনি টানেন, তাহলে আপনি এটাকে চ্যাপ্টা করতে পারবেন এবং এদিকে আরো বাড়াইতে পারবেন, এই যে বাড়াইতে পারবেন এবং এটাকে আরো বড় করতে পারবেন। এভাবে বিভিন্ন শেপে আপনি ইলিপস তৈরি করতে পারবেন। তা এটা কিন্তু সার্কেলকে আপনি কখনো এমন করতে পারবেন না। সার্কেল যখন বাড়াবেন তখন চারদিক থেকে সমান তালে বড় হবে, কিন্তু সাইড বাই সাইড করতে পারবো না। কোনো সাইড ছোট করবেন চিপাবেন, আর কোনো সাইড বড় করবেন পারবেন না, কিন্তু ইলিপসে সেটা সম্ভব। তা আমরা ইলিপস দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত ইত্যাদি। তো আমরা যদি কমান্ডগুলোর ব্যবহার সুষ্ঠুভাবে সঠিকভাবে না জানি বা অ্যাপ্লাই করতে না জানি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রজেক্ট বা অটোক্যাড ড্রয়িং তৈরি করতে পারবো না। তো দেখুন, অটোক্যাড একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারে সকল ইঞ্জিনিয়ারদের কাজ রয়ে গেছে। এই সফটওয়্যারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, নেভাল আর্কিটেকচারাল, সবার কাজ এখানে নিহিত। তো এই কমান্ডগুলো দিয়ে আমি শিওর দিয়ে বলবো, নিশ্চিত দিয়ে বলবো যে আপনারা যদি এই কমান্ডগুলো জানেন, অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের যে যে ইঞ্জিনিয়ার হন না কেন, আপনারা আপনাদের প্রজেক্ট তৈরি করতে পারবেন ফুলফিল, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমরা শিখব ডোনাট। ডোনাট কি? ডোনাট আমরা ব্যবহার করি, যারা সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাদেরকে বলি। ডোনাট হয়েছে রডের সেকশন পয়েন্টকে ডোনাট হিসাবে আমরা ব্যবহার করি, বা ডোনাটকে আমরা রডের সেকশন হিসাবে পাওয়ার জন্য ব্যবহার করে থাকি, যেটা আমরাকে বলি যে রড কাটলে কি পাওয়া যায়, রডের মাথা পাওয়া যায়, সেটা পাওয়ার জন্য আমরা ডোনাট ব্যবহার করি। তো এখন আমরা ডোনাট ব্যবহার করে দেখব আসলে কি। ডোনাটের কমান্ড হচ্ছে ডিইউ এন্টার, এন্টার, অথবা আপনারা কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম এই ড্রতে ক্লিক করেন, ড্র ট্যাবে, তাহলে এটার নাম ডোনাট। তো ডিও এন্টার আপনাকে কি বলছে দেখুন, স্পেসিফাই ইনসার্ট ডায়ামিটার অফ ডোনাট। তো আমরা জানি যে জিনিস দেখতে গোলাকার,
সেই জিনিসের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। তা আমরা ইনসাইড, ইনসাইডে যদি কোনো ফাঁকা রাখতে চাই তাহলে আমরা মান দিব, আর যদি ইনসাইডে কোনো ফাঁকা রাখতে না চাই তাহলে জিরো দেব, জিরো এন্টার। তারপরে কি বলছে, স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার, আমি দিলাম 2 ইঞ্চি। দেখুন এখন আমি কি করবো, কি বলছে স্পেসিফাই সেন্টার অফ ডোনাট, সেন্টারে ক্লিক করব, সেখানে ক্লিক করব, সেখানে আমার ডোনাট হিসেবে ব্যবহার হবে। তো দেখুন এই ডোনাটের মাঝখানে কোনো ছিদ্র নাই, মানে ফাঁকা নাই। যদি আমরা আবারও দিই DU এন্টার, যদি স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার 1 দিই এবং ইনসাইড আউটসাইড ডায়ামিটার যদি 4 দেই, দেখুন এটার ভিতরে 1 পরিমাণে ফাঁকা হয়েছে। তো যাদের ফাঁকা দরকার তারা ফাঁকা নিবে না, যাদের ফাঁকা দরকার নেই তাদের ফাঁকা দরকার নেই। তো আমরা এটা কিভাবে ব্যবহার করি বা কোন কাজে ইউজ করি একটু দেখাবো। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ডিজাইন করি, আমরা অনেক সময় কলাম, বিম এগুলো সেকশন করে দেখাই। তো দেখাইলে আমরা এই বিমের মধ্যে কি থাকে, রড থাকে, RCC ডালাই থাকে, সেটাই দেখাই। তো দেখুন আমি এখন এটা দেখাবো, PLN-টা সাপোজ আমি একটা বিম বানাবো, এদিকে 14 ইঞ্চি, 14 ইঞ্চি না 12 ইঞ্চি দেবো, 12 ইঞ্চি, নিচের দিকে দিলাম 10 ইঞ্চি, 12 ইঞ্চি, সি এন্টার। এটা সাপোজ এর একটা আমার একটা ভিম, তারপর ও এন্টার অফসেট করবো, 1.5 ইঞ্চি আমরা কভার হিসেবে রেখে দিলাম, এটা হচ্ছে আমাদের কভার। আর এটা হচ্ছে আমাদের স্টিরাপস রড বা রিং রড যেটা বলেন, DU এন্টার, জিরো এন্টার, 1.5 এন্টার। দেখুন এখন আমি এই রিং রডের ভিতরে রড দেবো একটা, দুইটা রড দিলাম, এই যে তিনটা রড দিলাম, এবং এদিক থেকে একটা রড দিলাম, এবং এদিক থেকে একটা রড দিলাম, এই সেন্টারে একটা রড দিলাম, এই সেন্টারে একটা রড দিলাম, এই সেন্টারে একটা রড দিলাম। তো দেখুন আমরা যদি কোনো বিমকে কেটে ফেলি এবং যেদিকে কাটবো ওই দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা এমনই দেখবো, এরকম একটা ভিউ দেখবো। আর চারপাশ দিয়ে বা চিপা চাপা ফাঁকে ফোঁকে বা যে অংশটুকু গ্যাপ আছে সেই অংশগুলোতে কি দেখবো, RCC ডালাই। তো ডোনার সাধারণত আমরা এই কাজে ব্যবহার করি, আর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা নাট অথবা স্ক্রু হিসাবে ব্যবহার করতে পারেন, বা ড্রিল হিসাবে ইউজ করতে পারেন, বা আপনারা সিদ্ধান্ত নেবেন এই কমান্ডটা বা এই সিম্বলটা বা এই অবজেক্টটাকে কি হিসাবে ইউজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা শিখব পলিগন, পলিগনে কাজ কি। পলিগন আমরা অনেকে চিনি আবার অনেকে চিনি না। পলিগন সাধারণত সার্কেলের মতোই, কিন্তু এটার সাইড আছে, কয়েকটা সাইড আছে, 5টা, 6টা, 7টা, যে যেটা যে কটা খুশি সে কটা সাইড নিয়ে পলিগন তৈরি করতে পারে। পলিগন সাধারণত বিভিন্ন শপিং কমপ্লেক্সের কলাম হিসেবে ব্যবহার করা হয়, মসজিদের কলাম হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন এই আদার্স কোন ভালো লুকিং করা বা ডিজাইন করা বাড়িগুলোতে এরকম কলাম দেয় অনেকে, আর অনেকে দেয় না। তো সাধারণত আমরা পলিগন দেখব। তো পলিগনের কমান্ড হচ্ছে, আমরা যদি এখান থেকে পলিগন কমান্ডটা দেখি, এখানে আমাদের পলিগন কমান্ডটা আছে, রিজিউন পলিগন, আচ্ছা পলিগনের কমান্ড আমরা এখানে পাচ্ছি না, এখানে থাকার কথা, আমরা পরে দেখে নেব। ওকে, তো আমরা PUL এন্টার দিলাম, সরি আগে দেওয়া ছিল PUL এন্টার পলিগন। এখন আমাকে বলেন দেখেন কি লিখছে, এন্টার নাম্বার অফ সাইডস। তা আমি বললাম সাইড দিলাম 7টা, 7 লিখে এন্টার দিলাম। তারপরে বলছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন, পলিগনের সেন্টার নিলাম। তারপরে বলছে এন্টার অ্যান অপশন, ইনস্ক্রিবেট ইন সার্কেল অবলিক সার্কামস্ক্রিবেট অ্যাবাউট সার্কেল। পাশে দেখুন আই লেখা আছে,
আই মানে ইনস্ক্রিপ্ট, তো আই আছে, শুধু আমাকে এন্টার দিলে হবে। তো এখন আমরা দেব স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, সার্কেলের রেডিয়াস দিলাম আমি সাপোজ 2 ফিট। দেখুন 60টা সাইড নিয়ে একটা পলিগন তৈরি হয়েছে, এটি আমাদের পলিগন এবং এটা রেডিয়াস হচ্ছে 2 ফিট, ডায়া হয়েছে 4 ফিট। তো বন্ধুরা আমরা এরকম শেপের অনেক কিছু তৈরি করতে পারি, এরকম শেপের ডাইনিং টেবিল হয়, এরকম শেপের কলাম হতে পারে, এরকম শেপের অনেক কিছু তৈরি করতে পারি আমরা বন্ধুরা। তো আমরা যদি অটোক্যাড ক্লাসিকে চলে যাই এখান থেকে, তাহলে আমরা এই পলিগন নামে যে কমান্ডটা আছে সেটা পাচ্ছি সহজে। এই যে পলিগন, পলিগন নিয়ে আমরা এখান থেকে সাইড বাই সাইড ক্লিক করতে পারি, এন্টার দিলাম, তারপরে সেন্টার অফ পলিগন সেন্টার ধরলাম, তারপরে ইনস্ক্রিপ্ট আই আই দেওয়া আছে অলরেডি, এন্টার দিলাম, তারপরে আমরা রেডিয়াস দেব, সেভাবে আমরা পলিগন তৈরি করতে পারি। তা এই ছিল আমাদের পলিগন, আমরা এই পর্বে বিদায় নিচ্ছি, আমরা আর এই পর্বে কোনো কিছু দেখবো না, আমরা চলে আসবো পরবর্তী ভিডিওতে। তো আমি আগেও বলেছি প্রথম টিউটোরিয়ালে যে আমরা ভিডিও লেন্থ করব না, কারণ অনেকে ভিডিও বড় হলে পছন্দ করে না, দেখে না, বা স্বাচ্ছন্দ্যবোধ বা অলসতা মনে করে, সেজন্য আমরা ছোট ছোট করে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের সুবিধার জন্য। এবং যারা আমার টিচিংয়ে পছন্দ করেন বা যাদের ভালো লাগে, তারা অবশ্যই নেক্সট করে করে সবগুলো ভিডিও দেখবেন, আর যাদের ভালো লাগে না তাদের তো কিছু বলার নেই। তা আপনাদের কাছে অবশ্যই আমাদের রিকোয়েস্ট রইল, আমার অবশ্যই আমার